প্যাসিভ ইনকাম হলো সেই অর্থ যা স্বয়ংক্রিয়ভাবে আপনার মালিকানাধীন সম্পদ বা আপনার তৈরি করা পণ্য বা আপনার সেট আপ করা সিস্টেম, যা থেকে আপনি প্রতিনিয়ত অর্থ উপার্জন করতে পারবেন। অর্থাৎ এটি এমন একটা কাজ বা আপনার এমন কোনো দক্ষতা আপনি একবার সমাধান করেছেন এবং বারবার তার থেকে টাকা উপার্জন করতে পারবেন। তো চলুন 2024 সালে আমরা জেনে নিই এমন পাঁচটি প্যাসিভ ইনকামের কথা। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম নম্বরে আছে রেন্ট ইওর প্রপার্টি, অর্থাৎ আপনার সম্পত্তি ভাড়া দেওয়ার মাধ্যমে। একটি সম্পত্তি ক্রয় এ ভাড়া দিয়ে আপনি একটি প্যাসিভ ইনকামের পন্থা অবলম্বন করতে পারেন। আজকাল এয়ারবিএনবি কাঠামোর সাথে এটি আরও সহজ। আপনার আগে থেকে থাকা একটা লাভের জন্য আপনাকে নতুন সম্পত্তি কেনার জন্য আর অপেক্ষা করতে হবে না। আপনার যদি বাড়ির একটি অতিরিক্ত ঘর বা অংশ থাকে তবে এটিকে এয়ারবিএনবি এ রূপান্তর করুন। আপনার যদি কয়েক সপ্তাহ বা মাসের জন্য ছুটিতে যাওয়ার পরিকল্পনা থাকে তবে আপনি আপনার পুরো বাড়িটিকে পর্যটকদের জন্য বাসস্থানে পরিণত করতে পারেন, যাতে আপনি ছুটিতে থাকাকালীনও অর্থ উপার্জন করতে পারবেন। দ্বিতীয় নম্বরে আছে ক্রিয়েট এ কোর্স। ইউডেমি, থিঙ্কিফিক অ্যান্ড লার্নার্স এর মতো হোস্টিং প্ল্যাটফর্মের জন্য ধন্যবাদ। এই প্ল্যাটফর্মগুলোতে কোর্স তৈরি করা বেশ সহজবোধ্য। এমন একটি কোর্স চালু করুন যা আপনি তাতে দক্ষ, এবং তারপর এই আপনার কোর্সটি এই সব প্ল্যাটফর্মগুলোতে প্রদান করুন। একবার এটি প্র্যাক রেকর্ড করা হয়ে গেলে এবং কোর্সের বিষয়বস্তু প্রস্তুত ও প্রকাশিত হলে যারা আপনার ওয়েবসাইট ভিজিট করছেন বা কোর্স হোস্টিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিষয়বস্তু অনুসন্ধান করছেন তারা আপনার কোর্সটি দেখতে পাবেন এবং অর্থ প্রদান এবং নথিভুক্ত করার বিকল্প পাবেন। তৃতীয় নম্বরে আছে ডেভেলপ এ কাস্টম চ্যাট জিপিটি। ওপেন এআই এর চ্যাট জিপিটি স্টোর চালু করার জন্য ধন্যবাদ। আপনি সহজে আপনার নিজস্ব কাস্টমাইজড জিপিটি তৈরি এবং চালু করতে মার্কেট প্লেস ব্যবহার করতে পারবেন, এবং এটি সম্পর্কে সবচেয়ে ভালো অংশ এটি জনসাধারণের কাছে প্রকাশ করার জন্য আপনাকে প্রযুক্তিগতভাবে দক্ষ হতে হবে না এবং কোনো কোডিং দক্ষতারও প্রয়োজন নেই। আপনার প্রম্পটিং মেকানিজম এবং চ্যাট জিপিটি কীভাবে কাজ করে তা বোঝার প্রয়োজন, এবং একটি শক্ত ডাটাবেস থাকতে হবে যেখান থেকে জিপিটি উত্তর দিতে পারে। তারপর নিশ্চিত করুন যে আপনার অ্যাপ তৈরি ওপেন এআই এর নির্দেশিকাগুলোর সাথে সঙ্গতিপূর্ণ এবং অন্যদের জন্য অর্থ প্রদান এবং ব্যবহারের জন্য এটিকে জিপিটি স্টোরে ছেড়ে দিন। চতুর্থ নম্বরে আছে স্টার্ট ব্লগিং। ব্লগিং হলো একজনের ব্যক্তিগত ব্র্যান্ড প্রতিষ্ঠার জন্য এবং প্যাসিফায়ার জন্য একটি জনপ্রিয় বিকল্প। একবার আপনি আপনার এসইও কৌশলটি পেয়েছেন এবং নিশ্চিত করেছেন যে আপনার ব্লগ বা ওয়েবসাইটে প্রতি মাসে ধারাবাহিকভাবে উচ্চ ট্র্যাফিক ভলিউম রয়েছে, তাহলে আপনি এর থেকে বেশ ভালো রকম একটা অ্যামাউন্ট উপার্জন করতে পারবেন। উদাহরণস্বরূপ আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং চেষ্টা করতে পারেন, যেখানে আপনি একটি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করেন, একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে লিখুন, যেমন একটি শখ বা পেশাদার বিষয় সম্পর্কে আপনি আগ্রহী, তারপর পণ্য বই ইত্যাদির সাথে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের সাথে হাইপারলিঙ্ক করুন। সম্পূর্ণ নিবন্ধের জুড়ে একটি নন স্প্যামি যা আপনার ব্লগের বিষয়বস্তুকে পরিপূরক করে। এছাড়াও আপনি একটি গুগল বিজ্ঞাপন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং আপনার ব্লগ বা ওয়েবসাইট জুড়ে লক্ষ্যযুক্ত বিজ্ঞাপন প্লেসমেন্টের মাধ্যমে উপার্জন করতে পারেন। দর্শকরা যখন বিজ্ঞাপন বা অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করেন এবং কোনো পণ্য বা ক্রয় করতে যান, তখন আপনি এর মাধ্যমে কমিশন জেনারেট করে উপার্জন করতে পারবেন। পঞ্চম নম্বরে আছে ইনভেস্ট ইন ডিভিডেন্ড স্টকস। ডিভিডেন্ড স্টকগুলো বিনিয়োগকারীদের জন্য নিখুঁত পছন্দ করে যারা তাদের বিনিয়োগ পোর্টফোলিও সক্রিয়ভাবে পরিচালনার দায়িত্ব ছাড়াই অর্থ উপার্জন করতে চায়। সহজ সাথে ডিভিডেন্ড স্টক হলো একটি সর্বজনীনভাবে লেনদেন করা কোম্পানি যা শেয়ার হোল্ডার নামক বিনিয়োগকারীদের কাছে লাভ শেয়ার করে। আপনি যদি এটির স্টক ক্রয় করেন তবে আপনি একজন শেয়ার হোল্ডার হয়ে যান। পে আউট সাধারণত ত্রৈমাসিক করা হয়, কিন্তু অন্যান্য সময়সূচি যেমন বার্ষিকও হতে পারে। এই হ্যান্ডস অফ কম রক্ষণাল্প থেকে উপকৃত হওয়ার জন্য আপনাকে যা করতে হবে তা হলো একটি ব্রোকারেজ বা অবসরকালীন অ্যাকাউন্ট যেমন IERA এর মাধ্যমে শেয়ার করা, এবং লভ্যাংশ পরিশোধ হয়ে গেলে তহবিলগুলো আপনার অ্যাকাউন্টে জমা হবে। তাহলে কি আরও বেশি অর্থ উপার্জন করা সম্ভব? বুদ্ধিমান এর কাজ করা কঠিন নয়। অবশ্যই এটা পরিশ্রমী গবেষণা, আপনার বাজার এবং ক্ষেত্র বোঝা এবং সতর্ক পরিকল্পনার মাধ্যমে আপনি নিজের এবং আপনার প্রিয়জনদের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা, উন্নত সুস্থতা, আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে পারেন। এবং কে জানে, আপনি হয়তো এর মাধ্যমে আপনার কর্পোরেট চাকরিও ছেড়ে দিতে পারেন সব মিলিয়ে।